দর্শক আসলে দেখেন কি চমৎকার। আমরা যদি একটি জায়গা দেখি, এই যে এখানে একটা জায়গা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শসা সামনে দেখতে পাচ্ছি, আবার বেশ কয়েকটি শসা। আসলে দেখেন যে এই শসাগুলো একটু মিডিয়াম, আবার এই শসাটা একটু বড় হয়ে গেছে, আবার এটা মোটামুটি কয়েকদিন আগে হয়েছে, এবং দেখেন প্রত্যেকটা গিটে গিটে, এই যে প্রত্যেকটা গিটে গিটে শসা, এই যে দেখতে পাচ্ছি। এবং একই গাছে, এই যে আমরা যদি এই গাছটা দেখি, একটা স্ত্রী ফুল, আবার এখানে একটা পুরুষ ফুল, এবং এই যে স্ত্রী ফুল দুইটা বা তিনটা স্ত্রী ফুলের মাঝে একটা করে পুরুষ ফুল, ফলে হস্তপরাগণ করা লাগে না। এবং এই যে শসা, আসলে শসার সাইজটাও অনেক সুন্দর, এই যে, এবং এটা মিষ্টি। অনেক সময় দেখা যায় যে শসা তিতে হয়, যার ফলে অনেকে খেতে চান না। এবং দেখেন আমাদের পার্টনার প্রকল্প, আমরা যেটা চাচ্ছি রপ্তানিমুখী কৃষি, কৃষির বহুমুখীকরণ, বাণিজ্যিকীকরণ এবং কৃষক উদ্যোক্তা তৈরি। তো আমাদের কৃষক সাতক্ষীরা জেলার কলার উপজেলার পাঁচনাল গ্রামের কৃষক সোহরাব হোসেন, উনি আসলে দীর্ঘদিন প্রায় 8 বছর মালয়েশিয়ায় থেকে আসছেন। তো উনি ওইখানে এই ধরনের আবাদ দেখে উদ্বুদ্ধ হন, এবং আমাদের কৃষি সমসাময়িক অধিদপ্তর কলারোয়া সহযোগিতায় উনি প্রথমবারের মতো এই যে মালচিং ফিল্ম ব্যবহার করে এই শসার আবাদ করেছেন, হাইব্রিড জাত সাবেরা এবং তুষারা। তো আমরা দেখতে পাচ্ছি আসলে অসাধারণ ফলন। আমাদের কৃষক উনি আশা করছেন ওনার এই 25 কাঠা জমি থেকে উনি প্রায় 50 থেকে 60 হাজার টাকা লাভ করতে পারবেন। তো আসলে আমরা এই ধরনের শিক্ষা কাজে লাগিয়ে যদি আমরা আমাদের সারা বাংলাদেশে আমরা এরকম উত্তম কৃষি চর্চার মাধ্যমে আমরা ফসল উৎপাদন করি, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন, আমাদের স্মার্ট কৃষক, স্মার্ট বাংলাদেশ, আমরা 2041 সালে আমরা আমাদের প্রজেক্টের মাধ্যমে আমরা কৃষক স্মার্ট কার্ড দেব, আমাদের কৃষক স্মার্ট হবে এবং আমাদের ফল ফসল আমাদের দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হবে। তো দর্শক আর কথা নয়, চলুন আমাদের সফল উদ্যোক্তা জনাব সোহরাব হোসেন, আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এই যে শসা আবাদ করেছেন, এটি আসলে কতটুকু জমিতে করেছেন? 25 কাঠা জমিতে। 25 কাঠা, এই যে এই জাতটা কি জাত? এটা তো সাবেরা। সাবেরা, আর ওই পাশে আমরা ছোট্ট গাছ দেখতে পাচ্ছি, এর চেয়ে একটু বয়স্ক, ওটা কি জাত? ওটা তুষারা জাত। তুষারা, তো এই জাত আসলে লাগানোর কতদিন পর এই ফুল আসে? এটা লাগানোর আপনার প্রথম 15-20 দিনের মধ্যে থেকে গুটি দেখা যায়, দেখা গেলে আপনার ফুল আসে, আপনার 20-25 দিনের মাথায় ফুল আসে, আর উঠানো শুরু হয়, শুরু হয় আপনার 40 থেকে 42 দিনের ভিতরে উঠানো শুরু হয়, 40 থেকে 42 দিনের ভিতরে। এই যে ক্ষেত দেখতে পাচ্ছি, এই ক্ষেতের বয়স আসলে কতদিন এই গাছের? এই গাছের বয়স অলরেডি মানে 45 দিন আছে, 45 দিন 50 দিন। উঠানো তো শুরু হয়ে গেছে? হ্যাঁ, উঠানো শুরু হয়ে গেছে। কয় কেজি মতো উঠিয়েছেন? আমি 12 কেজি মতন উঠাইছি, 2 দিনে উঠাইছি, 12 বছর 24 কেজি মতন। হ্যাঁ, এখন মার্কেট প্রাইস কেমন? আলহামদুলিল্লাহ খুব ভালো। এই গাছ আমাদের টার্গেট 15 টাকা টার্গেট করে নিয়া, জি, এখন হচ্ছে আমার 24 টাকা করে দিচ্ছে, 24 টাকা করে দিচ্ছে। এই গাছ আসলে উঁচু হয় কেমন? উঁচু হয় আপনার হাইট এই এটা 5 ফিট 5.5 ফিট মতো। ও আচ্ছা, এর কি প্রতিটা গিটে গিটে কি ফুল ফল হয়? প্রত্যেক গিটে গিটে আপনার ফুল ফল হবে, কিছু মর্দা ফুলও হবে, না হলে পরাগণ হবে না, পুরুষ ফুল না হলে পরাগণ হবে না, রাইট? তো আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই ছোট এখানে একটা বড় হয়েছে শসা, এই যে এখানে আবার একটু বড়, এই যে প্রত্যেকটা গিটে গিটে ফুল আছে, পুরুষ ফুল, যে এটা স্ত্রী ফুল, আবার একই গাছে আমরা পুরুষ ফুল স্ত্রী ফুল দুটাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে দেখেন এই যে একটা পুরুষ ফুল আবার একটা স্ত্রী ফুল, এই যে, এবং এই যে প্রচুর পরিমাণে আসলে ধরন আছে, আপনার 10-12 দিন পরে মনে আরো ইনশাআল্লাহ বেশি এখান থেকে বাড়বে। আপনার টার্গেট 25 কাঠা ভুঁইতে মোটে হলো একদিন বাদে একদিন 15 থেকে আপনার 16 কেজি 16 মন, 15 থেকে 16 মন, 15 থেকে 16 মন উঠবে। আচ্ছা, তো এটা লাগিয়েছিলেন কোন সময়? এটা লাগাইছিলাম আমি এখান থেকে 1.5 মাস আগে, আপনার আপনি নেট দিয়ে খুব সুন্দর করে মাছা দিয়ে দিয়েছেন। তো এটা আসলে আপনি, আমি আগে শুনছিলাম আপনার সাথে কথা বলে যে আপনি মালয়েশিয়া ছিলেন, ওখানে চাষকাজ করতেন? হ্যাঁ, মালয়েশিয়া চাষকাজ করতাম, এটা আগ্রহ দেখেছি, এবং আপনার
আগ্রহণের ওটা ভিডিও দেখি আরো আমি আগ্রহ হয়েছি যে মার্সিন পেপার বার কত ওগুলো পাওয়া যায় ভাইদের কাছে বগুড়া তার বাসা ভাইয়া জি আমরা গিয়েছিলাম জি সেখানে এইগুলো দেখে আমাদের খুব আগ্রহ হয়েছে এবং নেটে দেখেছি আগ্রহণের ওটা দেখে আমরা আগ্রহী চাষি আমরা আমি উদ্যোক্তা নিছি ভাইয়ের কাছে আমি মোবাইল করে ওগুলো আমার এক বন্ধু আছে আলাইপুর মালয়েশিয়া 10-12 বছর মতো দেখা করেছি আছে ওটা দেখে আমার আরো অভিজ্ঞতা হয়েছিল এবং এটা দেখে আরো আমার অভিজ্ঞতা সেইভাবে আপনার এই জালগুলো জালগুলো কুমিল্লার থেকে আসছে জালগুলো খুব সুন্দর জাল হ্যাঁ এটা ছিল মালয়েশিয়া ছিল না কিন্তু বাংলাদেশে এটা আসছে আছে আপনাদের ভাই বগুড়া ভাই তো যোগাযোগ করে এখান থেকে নেট দেখে এগুলো যাক বাংলাদেশে আরো ভালো গাছ বা ফসল ভালো মনে হচ্ছে তাই না তো আচ্ছা আপনি তো প্রথম যখন লাগিয়েছিলেন তখন তো এই জমি আসলে তার আগে কি ফসল ছিল এখানে ধান করতাম সরিষা করতাম ও সরিষা ধান এখানে কি আমন ধান ছিল নাকি আমন নাই বর্ষার ধান আপনি প্রথমে তিনটা চার দিয়ে ভার্মি কম্পোস্ট দিয়েছিলেন তো ভার্মি কম্পোস্ট কয় কেজি দিয়েছিলেন 25 কাঠা জমিতে আপনার 25 কাঠা হইতে আমি 6 বস্তা 50 কেজির বস্তা 40 কেজির বস্তা 6 বস্তা ভার্মি কম্পোস্ট দিয়েছেন তাই তো তো লাগানোর আগে এই যে সর্বশেষ যে চাষ সেই চাষে টিএসপি ফসফেট যেটা বলছেন এটা কয় কেজি দিয়েছিলেন আপনার 3 কেজি কাঠায় কাঠায় 3 কেজি অর্থাৎ 25 কাঠায় 3 25 75 কেজি 75 কেজি হবে 1 কেজি ডিএপি দিয়েছিলেন 1 কেজি টিউনিশিয়া ফসফেট 3 কেজি ডিএপি 1 কেজি পটাশ 1 কেজি পটাশ 1.5 কেজি করে পার কাঠায় আর বোরন সার দিয়েছিলাম টোটাল এই খেতে দিয়েছিলেন কয় কেজি 2 প্যাকেট 2 কেজি 2 কেজি টোটাল এই যে 25 কাঠা জমিতে আর কি অন্য কোনো সার দিয়েছিলেন আপনার ওই যে জিপসাম দিয়েছিলাম 2-4 কেজি মতো 4 কেজি আর আপনার ওই কালো ওই যে আপনার ওটা কি বলে কালোটা হচ্ছে ডিএপি বা টিএসপি যেটা না আমার ওই পোকামাকড় কাটার জন্য কার্বোফ্লোরিন গ্রুপের ওষুধ বাসুডিন যেটা বাসুডিন বলে বাসুডিন বা ফ্লোরাইন একটা দিয়েছিলেন ওটা 2-4 কেজি 4 কেজি দিয়েছিলেন আচ্ছা দিয়ে আপনি জমি প্রস্তুত করলেন তারপর তো এই যে বেড তৈরি করলেন তাই না এই বেড একটাটা বেড আসলে কতটুকু চওড়া এটা আপনার 2 হাত তাহলে 2 হাতে কয় ফিট হবে 36 ইঞ্চি 36 ইঞ্চি 3 ফিট 3 ফিট চওড়া আর এই যে এটা আপনার নালা দিলেন 1 হাত তাই তো দেড় হাত মোটু হাত 1 হাত আর 1 বিঘিত আচ্ছা আচ্ছা না ওই চার আঙুল মতো ও 18 ইঞ্চি মতো দিয়েছেন 18-22 ইঞ্চি মতো দিয়েছেন তাই তো মালয়েশিয়া কি এরকম করতে হ্যাঁ এরকম আচ্ছা তারপর এই যে এটা দিয়ে দিলেন দিয়ে একটু এই যে মাটি একটু 3-4 ইঞ্চি উঁচু করছেন তো না উঁচু করে তারপর এই যে মালচিং ক্লিম দিয়ে এই যে আপনি টোটাল 25 কাঠা জমিতে মালচিং ক্লিম কয় রোল লাগছে আমার 2.5 রোল 2.5 রোল লাগছে তাই তো 2.5 রোল কত নিছে 2.5 রোল নিছে আপনার প্রায় 12,000 টাকা তো 1 রোল 3500 থেকে শুরু করে 5,000-5,500 পর্যন্ত আছে যা থিকনেস এর উপর ডিপেন্ড করে এই যে আসলে পুরাতের উপর দাম তো এটা দিয়ে এই যে চারা লাগিয়েছিলেন তো না চারা তৈরি করে চারা তৈরি করে ওটা জাগ দিতে হয় জাগ দিয়ে যখন কল বের হয় বীজ সরাসরি বপন করছে পানি দিয়ে খেতটা ভিজিয়ে নিয়েছেন জি তারপরে জোয়াশার পরে জি 1 সপ্তাহ পরে আমি মাস ওই মাস পেপার ফটো করছি জি একটা যন্ত্র আছে সেটা দিয়ে করছি দিয়ে ফটো করার যন্ত্র আছে এটা পাইপ আছে পাইপটা জাস্ট লাগা ঘুর দিলে ফটো হয়ে যায় তো ওর ভিতর একটা করে গজানো বীজ তো এই বীজটা আসলে ভিজায় রাখছিলেন কতক্ষণ আপনার রোদ দিছিলাম 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা রোদ দিয়ে 12 ঘন্টা ভিজিয়ে রাখছিলেন তারপর তাপে রাখছিলেন কতক্ষণ ওই 1 ঘন্টা না না আপনি 1 ঘন্টা তো রোদে দিয়েছিলেন দেওয়ার পর ভিজিয়ে রাখছিলেন 12 ঘন্টা ভিজিয়ে রাখার পর আবার হলো আবার তো তাপ দিয়ে জি তারপরে ঠান্ডা করে আধা ঘন্টা মতো ঠান্ডা করে 1 ঘন্টা ঠান্ডা করে আপনার ভিজাইছিলাম জি ভিজানোর পরে 12 ঘন্টা ভিজানোর পরে আপনার ওটাইছি ওঠানোর পরে আপনার
এই আবার তাপে দিয়েছিলেন, তাপে, হ্যাঁ তাপে, ওই জাগ দেওয়া যেটা বলে ওটা তাপে দেওয়া বলে, জি, গোবরের ভিতরে, গোবরের মধ্যে বা বালির গাদার ভিতরে একটা নেকড়ের ভিতরে দিয়ে কতক্ষণ রাখছিলেন? আপনার ফুল চব্বিশ ঘন্টা, চব্বিশ ঘন্টা রাখার পর ফেটে গেল, তারপর আপনি লাগিয়ে দিলেন একটা করে, তাই তো? এই হচ্ছে মোটামুটি লাগানোর পরে, আর আগে তো সার দিয়ে দিলেন, লাগানোর পরের পরিচর্যাগুলো একটু বলেন। লাগানোর পরে আপনার এই দড়ি টাঙানো, বাঁশকটি দেওয়া, এই সবগুলো হতে হতে সারা বড় হয়ে গেল, বড় হয়ে গেলে সারা চারার এই যে দুটো বগল প্রথম যখন দুই পাতা হবে, তখন এখানে একটা পাতা গজায়, যে পাতা গজানোর পরে দুটো ওটা ছেড়ে দিতে হয়, না ছেড়ে দিলে গাছের গরদ আসে না। ও আচ্ছা, মানে দুইটা পাতা হওয়ার পরে গোড়ার যে পাতা ছিঁড়ে দিতে, হ্যাঁ পাতার এই ডুয়া ছিঁড়ে দিতে, না ও ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আপনার যখন এই যে সাপোজ একটা দুইটা পাতা হলো, তখন হলো ডোকাটা, গোড়ার ডোকাটা ছিঁড়ে দেবেন, ছিঁড়ে দিলে হচ্ছে অনেকগুলো ডোকা বেরোয়, হ্যাঁ অনেকগুলো ডোকা বেরোয়, আর আপনার গাছের গ্রোথ আসে, গাছের গ্রোথ ভালো হয়। এই তারপরে আর কি কি পরিচর্যা করলেন? ভাই আপনার ওই ওই পানি দিতে, পানি দিয়ে আবার ভেজাই দিয়ে জো করে নিতে, তারপর কি সার দেওয়া লাগে? তারপরে সার সার দেবো, আর লাস্টে যখন ফল ভাঙবো সেই সময় দেবো, যখন ফল ভাঙাইছি পরের দিন আমি সার দিয়েছি। ও আপনি বলেন একদিন পর পর, একদিন পর পর ফল ভাঙেন, তো একদিন পর পর কি আবার সার দেন? হ্যাঁ ওই একদিন পর পর সার দেন, ওই প্রথম সার আপনার দু সপ্তাহ পরে আবার সার দেবো। জি, কি ইউরিয়া সার দিবেন? ইউরিয়া বাদে কি কি সার দিবেন? এটা আপনার ওই শুধু ঢাপ দিচ্ছে, ও ডিএপি কয় কেজি করে দিচ্ছেন? এই যে পঁচিশ কাঠা জমি, এক কেজি করে কাঠায়, এক কেজি করে, এই এক সপ্তাহ পর পর, এক সপ্তাহ পর পর, এক সপ্তাহ পর পর। এতে কোনো ইউরিয়া দেননি? আমি ইউরিয়া কোনো ইউরিয়া খাটো, ইউরিয়া হচ্ছে ব্যবহার করা যাবে না, ব্যবহার করা যাবে না, করলে হচ্ছে গাছ আসলে নষ্ট হয়ে যাবে, দ্রুত গাছ হলো লতিয়ে যাবে, এবং হঠাৎ করে কোনো একটা সমস্যা হলে দ্রুত নষ্ট হয়ে যাবে। এই তো মোটামুটি পরিচর্যা, আর তো কোনো পরিচর্যা করেন না? না, এখানে অনেক সমস্যা আছে, আমি সেগুলো বলবো। এখানে বেশ কিছু পোকা লাগে, পোকার ভিতরে সাদা মাছি আমরা দেখতে পাচ্ছি, এই যে সাদা মাছি এখন আসে, এই যে উড়ে যাচ্ছে আমার হাতেও একটা, এই যে সাদা মাছি, এই যে সাদা মাছি এই উড়ে চলে গেল, এই সাদা মাছি, সাদা মাছি হলো সমস্যা এবং থ্রিপসের সমস্যা। এই যে পাতা উপরের দিকে কুচকায় যায়, নৌকা মতো হয়ে যায়, তো এই যে এটা এই সাদা মাছি এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি এটা সাদা মাছি আছে, থ্রিপসে কিন্তু আছে। তো সাদা মাছির জন্য আসলে কি ব্যবহার করেন? সাদা মাছির জন্য আমি ব্যবহার করি আপনার মোভেন্ট্রো আছে, ইমিডাক্লোপিড গ্রুপের যখন ওষুধ, যেমন মোভেন্ট্রো, তাই তো? মাঝে মাঝে দেন। ক্রিপসের জন্য সেম, যেহেতু দুইটাই চুষে খায় রস, আর ডগা ফল ছিদ্রকারী পোকা লাগে না, ফল ছিদ্র পোকার জন্য সেটাও দিয়েছি, আপনার ফল ছিদ্রকারী জন্য আপনার এই দশ সিসি একটা বিষ, এবং একটি ম্যানজয়েড গ্রুপের ওষুধ, লয়েড লয়েড, জি জি, এটা এটা মাঝে মাঝে দেন, তাই তো? আর আমরা তো দেখতে পাচ্ছি, আর রোগের ভিতর তো তেমন রোগ তো আসলে এখানে হয় না। আচ্ছা, রোগের ভিতর আমি সব ট্রিটমেন্ট ভালো দেই, এই জন্য আমার আল্লাহর মতে ভালো আছে। ও রোগের অনেক সময় আসলে এই যে ফল পচে যায়, বা অনেক সময় দেখা যায় যে এই পাতা পুড়ে পুড়ে আসে, তা এই যে ছত্রনাশক, কি ছত্রনাশক দেন? ক্যাপ্রিওটপ, ক্যাপ্রিওটপ, এগুলো দিয়েছি, অ্যামিস্টারটপ, ক্যাপ্রিওটপ, অ্যাজিস্ট্রোবিন প্লাস টপ ব্যবহার করা যায়, জি, অ্যাজিস্ট্রোবিন প্লাস প্রোপিকোনাজল বা সিপ্রোকোনাজল, পাশাপাশি এই যে এই জাতীয় ওষুধগুলো দেন, তাই না? এবং ম্যানকোচে মেটালোক্সিল, যেমন আপনি বলছেন ডাইথেনেম 45 দিয়েছেন, তাই না? এই ওষুধগুলো মোটামুটি ব্যবহার করেন, তাই না? ভালো রেজাল্ট পাচ্ছেন। তা আপনার এই পঁচিশ কাঠা জমি সব মিলিয়ে, এই যে মালচিং ফিল্ম জমি চাষ করা, এই যে নালা তৈরি করে দেওয়া, লেবার, এই যে নেট, বা সব মিলিয়ে এই চাষ করতে কত টাকা খরচ হয়েছে? 70,000 টাকা মতো খরচ, 70,000 টাকা মতো খরচ হয়েছে। এবং এখানে আপনি কত টাকা আশা করছেন? আল্লাহ ভালো করলে, আমার হাতে তো হাত না, আল্লাহ দিলে, আল্লাহ দিলে ইনশাআল্লাহ লাখের উপরে বিক্রি হবে, ইনশাআল্লাহ লাখের উপরে, 20,000 টাকা মতো আমার টার্গেট আছে। তো তাহলে যদি 1,20,000 টাকা বিক্রি হয় আর 70,000 টাকা খরচ, তাহলে লাভ তো, লাভ এখন 60,000 টাকা মতো হতে পারে। হ্যাঁ, ওরকম ইনশাআল্লাহ আর কি আশা করা, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে হবে। আপনার প্রযুক্তি আরো বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে যাক, এটাই প্রত্যাশা করি। ভালো থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।